এভরিওয়ান, আজকে আমার স্টুডেন্টদের সাথে আপনাদের একটা খুবই সুন্দর একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ডিটেকশন অফ পার্টস অফ স্পিচ। আমরা অনেকেই পার্টস অফ স্পিচ ধরতে পারি না, কোনটা কোন শব্দ, তাই না? সেইখান থেকে আমরা আজকের ভিডিওতে কমপ্লিটলি শিখব কিভাবে পার্টস অফ স্পিচ ধরা যায়। আর আমাদের প্রত্যেকটি সেন্টেন্সে আমাদের কথার যে স্পিচগুলো, তাই না, সেগুলো কিন্তু আমরা জানি যে সবগুলো আটটা প্রকারে হতে পারে, তাই না? সবগুলো আটটি প্রকারে হতে পারে, সেগুলো কি কি একটু সবাই বলো তো। ওকে, তাহলে নাউন হচ্ছে আমাদের সবার নাম, ঠিক না? যেমন আমরা এখানে সবাই যারা আছি সবাই হচ্ছে নাউন, নামের বদলে আমরা যেগুলো ব্যবহার করছি সেগুলো প্রোনাউন। তারপরে আমরা আমরা ভালো মন্দ গুণাবলী সংখ্যা এগুলো আমাদের কি অ্যাডজেক্টিভ। তারপরে আমরা কাজগুলো করছি বা আমাদের অবস্থান সেগুলোকে আমরা কি বলি, ভার্ব। এবং ভার্বগুলো কখন কিভাবে সম্পাদিত হচ্ছে সেগুলোকে কি বলে, অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্বের পাশাপাশি যখন আমরা কোনো বিষয় নিয়ে যেমন কোনো দুইটা ওয়ার্ড বা সেন্টেন্সকে জোড়া লাগাই তখন সেটাকে কি বলে, সেটা হচ্ছে কনজাংশন। যখন আমাদের পজিশন বা নাউন প্রোনাউনের পজিশন নিয়ে কথা বলা হয় তখন তাকে কি বলে, প্রিপোজিশন, তাই না? আর শেষে যখন আমরা একটা আনন্দ উদ্বেগ এগুলো নিয়ে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে। তাহলে পৃথিবীতে এর বাইরে আসলে এই আটটা প্রকারের পার্টস অফ স্পিচের বাইরে কিন্তু আমাদের পৃথিবীতে তেমন কিছু নাই, তাই না? ওয়ার্ড ওয়ার্ডের হিসাব যদি চিন্তা করি, তো আমি যদি বলি ওয়ান, ওয়ানটা কি সংখ্যা, তাহলে এটা একটা কিসের মধ্যে পড়বে বলো তো, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমি তোমাদের আজকে একটা টেস্ট নিয়ে টেস্টের কোশ্চেন দিয়েছিলাম, সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই দারুণ একটা ভিডিও। যারা আপনারা পার্টস অফ স্পিচ নিয়ে সমস্যা সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এখানে আমি অনেকগুলো র্যান্ডম ওয়ার্ডস লিখেছি, সেই ওয়ার্ডসগুলোকে আমি সবার সাথে সলভ করে দিচ্ছি। তোমরা সবাই লিখেছো, তাই না? তো সবাই লেখা শেষ, তো চলো কেন এই ওয়ার্ডগুলো এই পার্টস অফ স্পিচ হলো সেটা আমরা বের করি, রাইট? তো সবাই খুব এক্সাইটেড জানার জন্য। আর তোমরা আমার তোমাদেরকে যে আমি রেজাল্টটা দিব সেই রেজাল্টটা তোমরাই বের করবা, হ্যাঁ, ঠিক আছে? তোমাদেরটা তোমরাই বের করবা, কারণ কি, দিস ইজ এ ফেয়ার এক্সামিনেশন। আমি চাই তোমরা এখন থেকে সবাই ফেয়ারলি তোমার মার্কগুলো কাউন্ট করো। তোমার কয়টা হয়েছে, তোমার 10টা হইতে পারে, এর মধ্যে তুমি 10টাই কাউন্ট করো, তোমার সবগুলো হতে পারে। বাট ইউ হ্যাভ টু জাজ ইউর মার্ক বাই ইউর সেলফ, এটা একটা অনেস্ট প্রসেস, হ্যাঁ। আমরা পৃথিবীতে আসছি, উই হ্যাভ টু ফলো দ্য অনেস্ট ওয়ে টু সাকসিড আওয়ার লাইফ, ওকে? প্রথমটা পার্টস অফ স্পিচ ডিটেকশনের প্রথমটা ছিল লিটল। লিটল একটা নাম, সো যেটা নাম তাহলে সেটা কি, সবাই বলো নাউন। তাহলে আমরা এখানে একটা নাউন লিখছি, আমি ছোট্ট করে নাউন লিখে রাখছি, হ্যাঁ, নাউন। দ্বিতীয়টা হচ্ছে কি, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি, সো এটা একটা নাউন, ওকে, ভেরি গুড। তারপর দেখো পরেরটা কি, সুইট। সুইটটা কি, মিষ্টি। কি হতে পারে, অ্যাডজেক্টিভ তখনই হয় যখন নাউন প্রোনাউন আমরা নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করে, বর্ণনা করে বা মডিফাই করে। যেমন এই যে আমি দেখছি অরেঞ্জ, অরেঞ্জ সাধারণত মিষ্টি হয় না, তাই না? তারপর বাজারে গেলে আমরা কিন্তু বলি, এই অরেঞ্জটা ভাইয়া এটা মিষ্টি হবে তো, এটা সুইট হবে তো, তাহলে অরেঞ্জটাকে বর্ণনা করছে এই সুইটটা। তাহলে নাউনকে যে বর্ণনা করে সেই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, সুইট হচ্ছে মিষ্টি বা অ্যাডজেক্টিভ, ওকে। আশা করি এই তিনটা সবারই হয়েছে, তাই না? ওকে, ভেরি গুড। ওকে, এরপর দেখো রোড। রোডটা কি, রাস্তা। রাস্তা কি, নাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে রোড হচ্ছে রাস্তা, যেটা একটা নাম, ওকে। এখন হচ্ছে টুডে। টুডে মানে কি, এটা কি অ্যাডভার্ব কে বলেছে, না না, দেখো আমরা এখানেই একটা খটকা লেগে যায়, তাই না? আমরা বের করি, সমস্যা নেই। আমরা পার্টস অফ স্পিচের ডেফিনেশন জানি, ডেফিনেশন মানে কি, সাইমা,
পার্সাপিস মানে যে যতগুলো ওয়ার্ডস রয়েছে আমাদের স্পিচে, তাই না? তাহলে এর মধ্যে আমরা এটা পেলাম টুডে। টুডে মানে কি? আজ। যেমন খেয়াল করো যে আমরা আজকে পড়াচ্ছি, উই আর টিচিং টুডে, আমরা আজকে পড়াচ্ছি। আমরা পড়াচ্ছি কখন? আজকে। আমরা লিখছি কখন? আজকে। তাহলে দেখো আমার কাজগুলো কখন হচ্ছে? আজকে। তাহলে অ্যাডভার্বের সংজ্ঞা কি? অ্যাডভার্বের সংজ্ঞা হচ্ছে, অ্যাডভার্বের সংজ্ঞা কি বলো তো? যেটা আমাদের ভার্বকে মডিফাই করে, মানে ভার্বটা কখন হয়, কিভাবে হয় সেটাকে বর্ণনা করে। তাহলে এই যে আমার কাজটা, টুডে উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি কখন? আজকে। আজকে। তাহলে ভার্বটাকে মডিফাই করলে সেটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে আমাদের টুডেটা কি হচ্ছে? অ্যাডভার্ব। টুডেটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে তোমাদেরটা কিন্তু এভাবে আমাদের হিসাব রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে টুডেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপরে দেখুন, এরপরে আমরা আসলো এন। এই সিনহা বলো তো, এনটা কি হবে? এনটা কেন কনজাংশন? এন্ড হচ্ছে যেমন সিনহা এন্ড রাজন্না আর ফ্রেন্ডস, দুইটা ওয়ার্ডস বা সেন্টেন্সকে যেটা যুক্ত করে, রাইট? ভেরি গুড। দুইটা সেন্টেন্সকে যারা যুক্ত করে সেই জন্য এটা হচ্ছে কনজাংশন। ভেরি গুড, থ্যাংক ইউ। সো এটা একটা কনজাংশন, আমরা এটা যুক্ত করলাম, যার জন্য এনটা হলো কনজাংশন। এরপরে নাবিলা, আই। আইটা কি বলো? আই কি? আই হচ্ছে প্রোনাউন। ভেরি গুড। কারণ আমি যখন নাবিলা বলবো, বারবার নাবিলা বলবো না, তার বদলে আমি আই বলবো, তাই না? তো আই বা সি এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে আই মানে আমি। আচ্ছা, এরপরে বলো পল্লব, তুমি বলো উইটা কি? আমরা। উই আমরা। আমরা তাহলে এটা প্রিপজিশন না কনজাংশন? নাকি এটা প্রোনাউন? প্রোনাউন। আচ্ছা, তাহলে উই মানে আমরা। উই মানে এখানে খেয়াল করো, ও হচ্ছে আমরা, আমি নাই, খেয়াল করো, কিন্তু আই এর মধ্যে আমরা আছি, সরি আমরা মধ্যে আই আছি, মানে আমিও আছি তোমরাও আছো, এইগুলো হচ্ছে উই, যেটা একটা প্রোনাউন। কিন্তু যদি দে বলি, তার মধ্যে তোমরা আছো, আমি নাই, খেয়াল করছো? সুন্দর না? তাহলে এভাবে তোমরা একটু খেয়াল করবে। হ্যাঁ, আমাদের প্রিপজিশন ধরতে পারলে আমরা পৃথিবীতে সব ধরনের ইংলিশটা শেখা সহজ হয়ে যাবে। কারণ এই এই ঘুরে ফিরে এই আট ধরনের পার্সাপিসি কিন্তু সব জায়গায় কাজে লাগছে, রাইট? ওকে, ভেরি গুড। ওকে, লেটস মুভ অন টু নেক্সট ওয়ান। সি। সিটা কি বলো তো? স্বচ্ছ। সিটা কি হবে? প্রিপজিশন। প্রোনাউন। ওকে ওকে, সি কেন প্রোনাউন বলো তো? কারণ এখানে নামের পরিবর্তে বারবার নাম বলার পরিবর্তে আমি এখানে সি ব্যবহার করব। তুমি কি ছেলেদের ক্ষেত্রে সি ব্যবহার করো না মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের। ওকে, ভেরি গুড। ওকে, এরপরে আসলো কাম। এরপরে কাম, সি ও এম ই, কাম। কামটা কি হবে? অমৃত বলো। কেন ভাই হবে বাবা? কাম মানে কি বাংলায়? আশা। আশা একটা কাজ, কাজ যে কোনো কর্ম বা অবস্থান, এগুলো হচ্ছে ভার। তাহলে তোমার এটা কি হলো? কাম হচ্ছে ভার। ভেরি গুড। ওকে, এখন আমাদের নেক্সটটা হচ্ছে ভিজিট। ভিজিট মামনি তুমি বলো। যে পারবে না কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি বলে দেব, রাফিয়া, তাই না? হ্যাঁ, ভিজিটটা কেন ভার হলো সেটা ডেফিনেশনটা বলো। এটা বোঝাচ্ছে যে কোনো জায়গায় যাওয়া অথবা কোনো কাজ করা, বেড়ানো, তাই না? একটু জোরে বলবো তাহলে, সাউন্ড আসবে, তাহলে বেড়ানোটা বোঝাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সিনা, খুব ভালো। ভিজিটটা হচ্ছে একটা ভার্ব। ওকে,
এই তোমরা এরপরে এরপরে হচ্ছে আমার সবচেয়ে একটু তোমাদের জন্য ডিফারেন্ট। সো এটা হচ্ছে ছিল র্যান্ডমলি, তাই না? আচ্ছা, র্যান্ডমলি কথাটা তোমরা হয়তো একটু তোমরা তো একটু তোমাদের জন্য কঠিন হবে, বাট কে পারবে? ওকে বাবু বলো তো, র্যান্ডমটা কি? র্যান্ডমলি সবসময় হয় না, সব সময় তোমার এলওয়াই যুক্ত হলেই যে তুমি অ্যাডভার্ব দিতে পারবা, এবার হয়তো তুমি বেঁচে গেলে, কিন্তু অ্যাডভার্ব সব সময় এলওয়াই দিয়ে হয় না। তুমি আমাদের সূত্র মতে আসো, অ্যাডভার্বের নিয়ম কি? র্যান্ডমলি মানে কি? এলোমেলো ভাবে। মনে করো এখানে রয়েছে ফাহিম, তাহলে ফাহিম লেখে কি? এলোমেলো ভাবে, গুছায় লেখে না, তাহলে ওর লেখার স্টাইলটা কি? এলোমেলো ভাবে, কারণ যেটা ভার্বকে বর্ণনা করছে, তাই না? ওকে, এখন থ্যাংক ইউ। এখন আমাদের কাছে এটা বলো অনিন্দ, অনিন্দ বলো যে র্যান্ডমলি পরে লিটল, লিটলটা কি? লিটল অর্থ কি এবং এটা কোন পার্টস অফ স্পিচ? লিটল ছোট, ছোট। হ্যাঁ, এটা তাহলে কোন পার্টস অফ অ্যাডজেক্টিভ? বা ভেরি গুড, হোয়াই ইট ইজ অ্যাডজেক্টিভ, ক্যান ইউ টেল মি প্লিজ? অ্যাডজেক্টিভ নাও তাহলে এই বয়টাকে বর্ণনা করছে লিটল, সে কি ধরনের ছেলে? ছোট ছেলে। ভেরি গুড, অনিন্দর জন্য সবাই একটা ক্ল্যাপ করে ফেলো। ভেরি গুড, থ্যাংক ইউ অনিন্দর, ভেরি গুড। ওকে বসো। এরপরে কিউট, এখন আমরা কিউট শিখবো। আচ্ছা তুমি আসো, তোমার নাম কি? রূপম। বলো তো কিউট এটা কোন পার্টসিপিয়েন্ট? অ্যাডজেক্টিভ। কেন বাবা, কিউটটা কেন অ্যাডজেক্টিভ হয়? নাউন প্রোনাউনের পরিবর্তন, নাউন পরিবর্তন, নাউন প্রোনাউনকে যে বর্ণনা করে, বর্ণনা করে। যেমন আমি বললাম রূপম ইজ এ কিউট বয়, তাহলে রূপম কি ধরনের ছেলে? সুন্দর ছেলে। তাহলে সুন্দরটা রূপম, রূপমকে বর্ণনা করছে, এটার জন্য এটা তোমার অ্যাডজেক্টিভ। ভেরি গুড, বসো। ওকে, এরপরে সাইমা, সাইমা বলো সীমা কি হবে? সীমা, হ্যাঁ সীমা কি হবে? এটা নাউন না প্রোনাউন? কেন নাউন হবে মামুনি? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি বলো নাবিলা, নাবিলা বলো কেন সিনহা, সিনহা এটা কি হবে? কেন নাউন হবে? এটা নাম বোঝাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ নাবিলা, ভেরি গুড। ওকে ভেরি গুড, এখন বাবু তুমি ওঠো, তোমার নাম বলো। নাসরুল্লাহ, ভেরি কিউট নেম। তো নাসরুল্লাহ বলো তো, ওখানে আমাদের রয়েছে দে, দেটা কেন প্রোনাউন? কারণ এখানে দে বোঝাচ্ছে হলো মানে অনেকগুলো মানুষের বদলে এখানে দে ইউজ করা হয়েছে, এখন তাদের নামের পরিবর্তে এখানে তারা যেহেতু একসাথে আছে সেহেতু দে ব্যবহার করা। এক্সিলেন্ট এক্সপ্লেনেশন, ভেরি গুড। তাহলে দে এর মধ্যে কি তুমি আছো? তাহলে দে টা থার্ড পারসন সিঙ্গুলার, নট ইন ইন দে আই এম নট ইনক্লুডেড, আমি আই টা ইনক্লুডেড না, যার জন্য এটা তারা। যদি আমি ইনক্লুডেড থাকি তাহলে কি হবে? উই, উই এর মধ্যে দে এবং উই বোথ অফ দেম আর প্লুরাল সাবজেক্ট, সো এটা একটা প্রোনাউন। ভেরি গুড এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান ইজ পিঠা, পিঠা। ওকে বাবা তুমি বলো পিঠাটা কি? পি পি বড় হাতে খেয়াল করো, পিঠাটা একটা হলো একটা পিঠা, মানে পিঠা হলো একটা খাবার। হুম হুম হুম, বাট আমি এটা পিঠাটা বড় হাতের পি দিয়ে লিখেছি, মানে পি পি আই টি এইচ এ, হয়
মানে এটা একবার যে শীতের যখন পিঠা খাওয়া যায় না, পিঠা হয় না, ওরকম খাবো। ঠিক আছে বাবা, কিন্তু এটা তাহলে একটা নাউন, এটা একটা নাউন, কিন্তু আমি বড় হাতের পি দিয়ে লিখেছি, তাহলে বড় হাতের পি দিয়ে লেখা কি হবে? এটা স্যার বড় হাতের পি দিয়ে লেখা এটা হবে, এটা হবে তোমার প্রপার নাউন, কারণ বড় হাতে এটা আমি একটা নাম বোঝাইছি, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম বোঝালে সবসময় প্রপার নাউন হয়। ওকে, ভেরি গুড, বসো। ওকে মামুন, প্লিজ স্ট্যান্ড আপ। ওখানে দেখো নাবিলা লেখা বড় হাতের অক্ষর, সো এটা কি হবে? নাম বোঝালে নাউন। ওকে, ভেরি গুড, তাহলে বলো লন্ডন, এটা একটা স্থানের নাম, নাবিলা একটা মেয়ের নাম, মানুষের নাম, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। এখন বলো, তুমি বলো বাবা, তুমি বলো, তোমার নাম বলো, জোরে বলো, দীপ্ত, তুমি বলো ঢাকা, এটা কি, কি ধরনের নাউন? এটা একটা নাম, সেটা একটা একটা নাউন, ভেরি গুড। ওকে, সিটিটা কি? সিটি এটাও নাউন। ওকে, এটাও নাউন, তুমি নাউন লিখেছো না, ভেরি গুড, তোমার দুটোই হয়েছে, থ্যাংক ইউ। তুমি বলো ফাইম, ফাইম তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার? আমার নাম শেখ মুনতাসির ফাইম, আমি ক্লাস 10 এ পড়ি। ভেরি গুড, তোমার রোল কত? আমার রোল 2। ওকে, ভেরি গুড, তাহলে ফাহিম তুমি আমাকে বেশ কয়েকটা বলবা। কিষান, কিষান হলো এটা হলো একটা নাম, ভেরি গুড। ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক হলো কাজ করা, এটা হলো ভার, ভার, বাট কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কটা কিন্তু নাউনও হয়ে যেতে পারে বাবা, জানো? সে যেমন আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ, এখানে লাভ ভার্ব, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ওয়ার্কটা হচ্ছে নাউন। সিমিলারলি রেইন, রেইনও কিন্তু নাউনও হতে পারে আবার ভার্ব হতে পারে, যেমন ইট ইজ রেইনিং রাইট নাউ, এই রেইনটা একটা ভার্ব হিসেবে বসলো, বাট আই লাভ রেইন, এই রেইনটা হচ্ছে নাউন। সো পার্টস অফ স্পিচ কিন্তু কোনো কনস্ট্যান্ট না, যে এটাই নাউনই হবে বা প্রোনাউন হবে সেরকম না। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। অমৃত, তুমি তুমি আর একটা বলো, তুমি বলো রেইন, রেইনটা নাউন না ভার্ব? নাউনও হতে পারে ভার্বও হতে পারে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, এখন তোমাদেরকে জিজ্ঞেস করছি বেশ কয়েকটা, আসো, সেটা হচ্ছে পাস, পি এ ডবল এস, পাস, এইটা বলো রাজন্না, একটু জোরে বলো রাজন্না। আচ্ছা, এটা একটা ভার্ব, যেমন আমি এই খাতাটা তোমাকে পাস করে দিলাম, তাই না? এটা পাস করে দিলাম এর কাছ থেকে, ওকে, এটা একটা পাস, আবার পি এ ডবল এস পাস মানে পরীক্ষায় পাস করা, হ্যাঁ, তাহলে দুইটাই ভার্ব, হ্যাঁ, ভেরি গুড। তারপরে বলো, পাসের পরে তুমি বলবা হচ্ছে প্ল্যানেট, প্ল্যানেট মানে কি? প্ল্যানেট মানে জগৎ, তাই না? এটা একটা নাউন। ওকে, এগ, এটা একটা নাউন, ওকে, ভেরি গুড। তারপরে তুমি বলো রিড, এটা ভার্ব, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজন্না, ভেরি গুড। ওকে, বসো রাজনন্দের জন্য একটা ক্ল্যাপ করো সবাই, ওকে। এখন তুমি মামুনি, ভয় পাই, ভয় পেলে হবে না, ভয় পেলে হবে না, আমরা এখন লাইভে আছি, ঠিক আছে, ভয় পেলে চলবে না। তুমি বলো নাও, নাওটা কি, এখনটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ না মামুনি, তুমি খেয়াল করো, অ্যাডভার্ব, কেন? আমরা এখন ক্ল্যাপ করলাম, ক্ল্যাপ করা কখন হলো? এখন হলো, তাহলে আমাদের কাজটা যখন হয় তখন সেটা অ্যাডভার্ব, ভার্বটা কখন সম্পন্ন হচ্ছে সেটাই অ্যাডভার্ব। সো আমি তোমাদের আজকের এই ভিডিওতে কমপ্লিটলি কিন্তু পুরো পার্টস অফ পিসটা বোঝাচ্ছি, তাই না? পুরো পার্টস অফ পিসটা কিভাবে হয় না হয়, এটা একটা ন্যাচারাল পদ্ধতিতে, আমরা কিন্তু বইয়ের ভাষায় যাচ্ছি না, আমরা নিজেরা একদম ন্যাচারালি বোঝার চেষ্টা করছি, তাই না? ওকে, ভেরি গুড। এরপরে আর রাফিয়াকে জিজ্ঞেস করবো, রাফিয়া, ব্রিজ, ব্রিজ মানে কি? ব্রিজ মানে ব্রিজ বা একটা সেতু, হ্যাঁ, এটা একটা নাউন, গুড, ভেরি গুড। তারপরে বলো বোর্ড, বোর্ড একটা নাউন, যেমন হোয়াইট বোর্ড। ইয়েট, তবু, এটা একটা কনজাংশন, কারণ আই, আই হ্যাভেন্ট রিসিভড মাই লেটার ইয়েট, আমি আমার লেটারটি এখনো পাইনি, সো এটা একটা কনজাংশন, রাইট? ইয়েট একটা কনজাংশন।
and yet but nor এগুলো সেন্টেন্স কে যুক্ত করে, তাই না? ভেরি গুড রাফিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন তোমাকে জিজ্ঞেস করবো, স্লোলি স্লোলি মানে কি বলো? স্লোলি মানে আস্তে আস্তে, তাই না? তাহলে তোমার কাজটা কিভাবে হচ্ছে, তোমাকে আমি কথা বলতে বলছি, স্পিক স্লোলি মানে আস্তে 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 কথা বলো। তাহলে স্পিক স্লোলিটা হচ্ছে তোমার কথা বলতে আমি বলছি, ওয়ার্ডটা কিভাবে হচ্ছে, আস্তে আস্তে, তাহলে কি অ্যাডভার্ব। ভেরি গুড, দেখছো, তুমি যদি না ধরতে পারো তুমি ডেফিনিশন দিয়ে ধরতে হবে, খেয়াল করছো বাবারা? ঠিক আছে নাবিলা, তাহলে আমি যদি আটটা 500 pieces ডেফিনেশন জানি আমি কিন্তু সুন্দর মতো যে কোনো ওয়ার্ড ধরে ফেলতে পারবো, তাই না? ওকে, এরপরে এরপরে স্লোলি গেল নাইসলি, নাইসলি কি হবে আনন্দ? কেন বাবা, নাইসলি নাইসলি, যেমন আমি বলবো যে প্লিজ ডান্স নাইসলি, সুন্দর করে নাচো, তাহলে সুন্দর করে ডান্সটা কিভাবে হচ্ছে, সুন্দর নাইসলি হচ্ছে, তাহলে একটা কি ভার্বটাকে কিভাবে মডিফাই করলে সেটা কি হবে, অ্যাডভার্ব, নাইসলি একটা অ্যাডভার্ব। আচ্ছা ফাস্ট, স্বচ্ছ, ফাস্ট মানে কি বলো, ফাস্ট মানে তাহলে এটা কি হবে, না 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 ভার্ব, টক ফাস্ট, টক ফাস্ট দ্রুত যাও, টক ফাস্টলি, এখানে দেখো ফাস্টটা আমি বলছি যে দ্রুত, যেমন টাইগার ইজ এ ফাস্ট অ্যানিমেল, তাহলে টাইগার কি, বাঘ হচ্ছে ফাস্ট, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, ফাস্ট হচ্ছে দ্রুত। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, বসো। তারপরে ফাস্টে পরে হুররা, এটা কি হবে বাবা, হুররা, এক্সাইটমেন্ট, ইন্টারজেকশন, বা তুমি অনেক ভালো পারতেছো, থ্যাংক ইউ। ইন্টারজেকশনটা কি বলো তো, সবাই বলো একসাথে, ইন্টারজেকশনটা কি, ইন্টারজেকশন হচ্ছে আমাদের আবেগ অনুভূতি আকস্মিক যে প্রকাশভঙ্গি সেটাই, যেমন হুররা, সবাই বলো তো হুররা একসাথে, হ্যাঁ, তাহলে আমরা একটু আবেগের সাথে কথাটা বললাম এই জন্য, ভেরি গুড। এরপরে অ্যালাস, অ্যালাসটা কি, অ্যালাস ইন্টারজেকশন, ব্রাভো, ভেরি গুড, তুমি তো সবই পারো, কীভাবে পারো এতগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। তোমার বাবা আসছিল কালকে তো বলে গেছে, তো আমি আশা করি তুমি খুব ভালো করে পড়বে, হ্যাঁ, যাতে তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। ওকে, এরপরে ব্যাগ, সবার কাছে ব্যাগ রয়েছে না, নাবিলা, ব্যাগের ব্যাগের প্রোনাউন, ব্যাগ কি, ব্যাগটা কি হবে পার্সন পিসের বলো, তোমার কাছে ব্যাগ রয়েছে, না না ব্যাগটা কি, কোনো কিছুর নাম, তাহলে কোনো কিছুর নামটা হচ্ছে নাউন। ওকে, চক, মামুনি, সাইমা, চক মানে কি, চক মানে, যেমন চক মানে চক, এটা একটা নাম না, তাহলে এটা কি হবে নাউন, পেন্সিল, লিজা, লিজা মানে নাম। ওকে বলো, সোহানা মানে কি হবে, নাবিলা, নাউন, ওকে ভেরি গুড। ওকে, এরপরে এরপরে তুমি দাঁড়াও বাবা, ম্যান, ম্যান অর্থ মানুষ, এটা অ্যাডজেক্টিভ, না বাবা একটু হিসাব করে বলো, ম্যান মানে নাম, জি স্যার, মানুষের এটা একটা কমন নাউন, ঠিক আছে, এটা একটা নাউন। তারপর বলে পিপল, অর্থ জনগণ, এটা নাম স্যার, হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের নাউন, অনেকটা মানুষের সমষ্টি, তাইলে এটা একটা কালেকটিভ নাউন। তারপর পুলিশ, পুলিশ অর্থ পুলিশ, এটা নাউন, এটা একটা কালেকটিভ নাউন। আর একটা মজার বিষয় হচ্ছে পুলিশ সব সময় কালেকটিভ নাউন হলেও এটা প্লুরাল হয়, মনে রেখো, যেমন পুলিশ আর, পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ বাংলাদেশ, বা পুলিশ আর দ্য ফ্রেন্ডস, সরি, পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ পিপল, মানুষের জনগণ, জনগণের বন্ধু হচ্ছে পুলিশ, পুলিশ কখনো ইউজ হয় না, হ্যাঁ, যদি পার্টিকুলারলি একজন পুলিশ হয় তখন হবে পুলিশ ইজ, পুলিশ মেম্বার ইজ, সেটা আলাদা বিষয়। এরপরে হচ্ছে ফ্লক, ফ্লক মানে কি, ফ্লকটা নাউন মানে ঝাঁক, তাই না, এটা কি ধরনের নাউন বাবা, ফ্লকটা কালেকটিভ নাউন, ওকে ভেরি নাইস। এখন লাস্ট কোয়েশ্চেন, তুমি দাঁড়াও, বার্ড, বার্ড পাখি নাউন, ওকে, তারপর তুমি বলো যে কোয়েশ্চেনটা কি, স্যার কোয়েশ্চেন হলো একটা প্রশ্ন,
প্রশ্ন, সেটা ঠিক আছে। তাহলে এটা কি নাউন না প্রোনাউন? এটা লাগে নাউন। আচ্ছা, তাহলে তুমি বলো রানা, রানাটা নাউন না প্রোনাউন? রানাটা নাউন। এন্ড আমরা এখানে একটা কুইজ দিয়েছিলাম, সেখান থেকে সবাই কুইজটা করেছে। তাহলে সবার কতগুলো মার্ক হলো বলো তো? তোমার দুইটা কম হয়েছে, তোমার দুইটা, তোমার দুইটা, ভেরি গুড। তোমার তোমাদের কয়টা হইছে? সবার দুইটা করে। তোমার একটা কম হয়েছে, তোমার তোমার কয়টা? তোমার তিনটা ভুল। তোমার মামুনি দেখি তুমি কি লিখছো। হ্যাঁ, তুমি চেষ্টা করছো, সমস্যা নেই, না পারলেও সমস্যা নাই, চেষ্টা করতে হবে। তাহলে সবারই মোটামুটি ভালো হয়েছে, যারা পারো নাই তারা আজকে ডেফিনেশনগুলো পড়বা এবং পাঁচটা পিসটা চেনার চেনার জন্যই করতে হবে, চেষ্টা করতে হবে। তো তোমরা এই যে তোমাদের পার্টস অফ পিসের টেস্টটা, ডিটেকশন অফ পার্টস অফ পিস, এইটা এনজয় করেছো সবাই? ইয়েস স্যার। সো এরকম পরীক্ষা আবার দিতে চাও? ইয়েস স্যার। ওকে, সো আমরা আজকে কি শিখলাম? নাসরুল্লাহ প্লিজ কাম ইন ফ্রন্ট এন্ড টেল আস। ওকে, সো কুড ইউ প্লিজ টেল আস যে আমরা কি কি শিখলাম আজকে? এখানে আসো। আমরা পার্টস অফ পিস ডিটেকশনটা কিভাবে করলাম? হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা কিভাবে মানে এই পার্টস অফ পিসটা ধরতে পারবো সেটা একটু বলো। আচ্ছা, প্রথমে পার্টস অফ পিসের প্রথমেই থাকে নাউন। তো নাউন এই ধরার জন্য প্রথমে দেখতে হবে এটা কোনো কিছুর নাম, এই নাউন বলে। এই যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা কোনো দলের নাম বা জাতির নাম, যে কোনো কিছুর নাম হলেই সেটা নাম। নাউন প্রোনাউনটা, প্রোনাউনটা হলো নাউনের পরিবর্তে যাই বসে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আমরা যদি বলি যে কারো সম্পর্কে বলতে চাই, যেমন সে প্রতিদিন খায়, সে সেটা হচ্ছে প্রোনাউন। প্রত্যেকবার তার নাম না ব্যবহার করে সেখানে হি অথবা সি ব্যবহার করে সেটা হচ্ছে প্রোনাউন। ভেরি গুড। ওকে, ভার্বটা কি হবে? ভার্বটা হবে হলো যা কোনো কিছু কাজ করা বা কোনো কিছু করা বোঝায় সেটাই হলো। নো, শুধুমাত্র কাজ করা বলতেই ভার্ব হয় না। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, তাহলে তোমার অবস্থানটা কি, তোমার সিচুয়েশনটা কি, তুমি ছাত্র বা শিক্ষক, এই যে অবস্থানটা সেটাই হচ্ছে তোমার ভার্ব। এটা মনে রাখবে, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, আমার কোনো কিছু আছে, থাকা, অবস্থা, এগুলো বোঝায়। হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, তুমি বলো অ্যাডভার্বটা কি? কোনো ভার্বের অবস্থান বোঝাতে ভার্বটা কিভাবে হয় না হয় সেটা। আচ্ছা, এটা একটু সুন্দর করে বলতে পারবা সিনহা? তুমি বলো। হ্যাঁ, সুন্দর করে বলো। যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো অ্যাডভার্ব বা ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। ভেরি গুড। তাহলে তুমি একটু সুন্দর করে এটা পড়ে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ মামুনি। তুমি বলো তো কনজাংশনটা কি? যে ওয়ার্ড দিয়ে দুটি ওয়ার্ড একসাথে করা হয় তাকে কনজাংশন বলে, ওয়ার্ড বা সেন্টেন্সকে একসাথে করা হয় তাকে। আচ্ছা, তারপর তুমি বলো ইন্টারজেকশন লামিয়া। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই লামিয়া, বলো না বলতে পারলে। এগুলো যখন আমরা প্রকাশ করব তখন এটা ইন্টারজেকশন। হ্যাঁ, এটা পারছো, চেষ্টা করলেই পারবা। হ্যাঁ, আচ্ছা, রিফায়া, রিফায়া বলো তো প্রিপোজিশনটা কি? হোয়াট ইজ প্রিপোজিশন, প্লিজ টেল আস সাম এক্সাম্পলস। তাদের অবস্থান বর্ণনা করে, যেমন হোয়ার আর ইউ, তুমি কোথায় আছো? তুমি বলো আই এম এট ম্যানচেস্টার ইংলিশ একাডেমি, আমি এখন ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে অ্যাট কৃষ্ণ স্যার হাউস, যে আমি কৃষ্ণ স্যারের বাড়িতে আছি, তাই না? অ্যাট, অন, হোয়ার ইজ ইউর ব্যাগ, দ্য ব্যাগ ইজ অন দ্য ব্রেঞ্চ, ঠিক আছে। হোয়ার ইজ দ্য ফেন, দ্য ফেন ইজ ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে, তাই না? ওকে, সো এইগুলো হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, তাহলে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন সবগুলো আমরা শিখলাম এবং এটা থেকে আমরা পার্টস অফ পিস ডিটেকশনটা শিখলাম। সো আশা করি আপনারাও আমাদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে পার্টস অফ পিসটা বুঝতে পেরেছেন এবং এটা ওয়ান অফ দ্য ক্রুশাল একটা বিষয়। যদি আপনি যদি ওভারঅল গ্রামার শিখতে চান, পার্টস অফ পিসের ব্যবহার এবং ডিটেকশনটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। সো আপনারা যদি এই বিষয় নিয়ে আমাদের
কোশ্চেন থাকে কিভাবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্টস করে জানেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে রাখবেন, নেক্সট ভিডিওতে কি চাচ্ছেন কোন বিষয়ে টপিক সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সো এভরিওয়ান থ্যাংক ইউ, বাই বাই, চিয়ার্স।